নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামী চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করেই আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি স্বাস্থ্য বিভিন্ন প্রকার রোগ ও তার ঔষধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তীকালে যে ভিডিওগুলো আমি আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশন সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে এবং সেই সব ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আজকের যে রোগটির সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি গোড়ালির হাড় বৃদ্ধি যাকে ইংরেজিতে বলা হয় হিলস পিওর আবার অনেকে কী বলে হিলস পারও বলে যাই হোক যে যে ভাষায় বলুন না কেন আমরা বাংলা ভাষায় ভাবে বলবো যে গোড়ালির হাড় বৃদ্ধি এই গোড়ালির হাড় বৃদ্ধি কেন হয় এবং কোন কোন লক্ষণ ভিত্তি করে আপনারা কী কী হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন সেবন করে এই হার্ট বৃদ্ধি বা হেলথপুর নামক যে রোগটা থেকে আপনার মুক্তি পাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব অতএব ভিউটা আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটা টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিওটা টেনে টেনে দেখেন বা স্কিপ করে দেখেন তাহলে আমাদের যে প্রয়োজনীয় মূল বিষয়বস্তু আলোচনাগুলো সেগুলো কিন্তু আপনারা স্কিপ করে যেতে পারেন বা এড়িয়ে যেতে পারেন অতএব সম্পূর্ণভাবে ভিউটাকে দেখতে থাকুন তাতে করে আপনাদের উপকারে আসবে গোড়ায় হার্ট বৃদ্ধি এই রোগটা কেন হয় এই গোড়ালির বৃদ্ধি বা হিলপিউর আমক রোগটা কিন্তু আমাদের যে গোড়ালির যে ক্যালকুলার হার আছে এই ক্যালকুলার হারটা বেড়ে যায় তাকে আমরা বলি হিলসপার বা পিউর বা গোড়ালির হারপেথি এই রোগটা হয় কেন না অধিক্ষণ হচ্ছে দাঁড়িয়ে কাজকর্ম করার ফলে সেখানে যে ক্যালকুলার যে হারটা আছে সেই হারটা কিন্তু অনেকক্ষণ চাপ পড়তে থাকে এই চাপ পড়তে পড়তে আস্তে আস্তে ব্যথা বেদনা শুরু হয় ব্যথা বেদনা যখন অধিক দিন যাবত চিকিৎসা না পায় অর্থাৎ ট্রিটমেন্ট না পায় সে জায়গায় কিন্তু ব্যথা বেদনা আস্তে আস্তে বাতে সঞ্চয় হয়ে যায় আর তখনই সেই হাটটা আঘাত পেতে পেতে সেখানে ক্যালসিয়ামের ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার ফলে সেখানে হিলস্প নামক রোগটা কিন্তু তৈরি হয় বা সৃষ্টি হয় আবার কী হয় অনেক সময় যে অনেক উঁচু হিল অনেকে ব্যবহার করেন উঁচু হিল জাতীয় জুতো ব্যবহার করার ফলে সেখানে গোড়ালটা আস্তে 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 কিন্তু এদিক ওদিক মচকাতে থাকে টান পড়তে থাকে এই অধিক দিন যেমন একটু একটু করে আঘাত পেতে পেতে হাটটাতে কিন্তু সেখানে ক্যালসিয়ামের ঘাটতি এসে যায় বেদনা সৃষ্টি হয় বেদনা থেকে বাতে সঞ্চয় হয় আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে আর সেই ক্যালসিয়ামের ঘাটতি থেকে আস্তে আস্তে কিন্তু হাড় বৃদ্ধি নামক রোগটা কিন্তু জন্ম নেয় অনেকেই করে দৌড় যারা হচ্ছে খেলাধুলা করে বা খুব জোরে দৌড়তে গিয়ে অনেক সময় দেখলো পা মচকে যায় গোড়ালি মচকে যায় এই গোড়ালি মচকে যাওয়ার কারণে যে আমাদের যে হাড়টা হারটা আছে সেই হাড়ে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় সেই আঘাতপ্রাপ্ত আমাদের অজান্তে আস্তে আস্তে থেকে যায় থেকে গেলে সেটা আমরা গুরুত্ব দিই না সেটা আস্তে আস্তে ব্যথা বেদনায় শুরু হয় এই ব্যথা বেদনা শুরু হওয়া মানেই তখন আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘাটতিটা এসে যায় আর ক্যালসিয়ামের ঘাটতি মানেই সেখানে হিলস্পিউম নামক বা হাড় বৃদ্ধি রোগটা নামক তৈরি বা সৃষ্টি সর্বমূলে যে হাড়ে আঘাতজনিত কারণে এই আঘাতজনিত কারণে সেখানে ক্যালসিয়ামের ঘাটতি হয় ক্যালসিয়ামের ঘাটতির কারণে সেখানে ব্যথা বেদনা শুরু হয় ব্যথা বেদনা শুরু হয়ে সেখানে কিন্তু হাড় নামক রোগটা সৃষ্টি হয় যে প্রকার হোক না কেন সে দৌড়ের কারণে হতে পারে আপনি কোনো খেলাধুলা করতে গিয়ে কি চলতে গিয়ে গোড়ালি মচকে গিয়ে হতে পারে কি ভারী জিনিস বেশিক্ষণ বহনের ফলে হাড়ে চাপ পড়ে সেখানে হতে পারে শক্ত জুতো পরে হতে পারে যে কোনো প্রকার হোক না কেন যে হাড়ে আঘাতপ্রাপ্ত হয়ে গিয়ে সেখানে কিন্তু আস্তে আস্তে হিলসুল নামক রোগটা সৃষ্টি হয় ক্যালসিয়ামের ঘাটতিতে এই হাড় বৃদ্ধি নামক রোগটা কিন্তু দু প্রকার হয় যেমন আমাদের গোড়ালির দিকে হাড় বৃদ্ধি হয় গোড়ালি থেকে পিছন দিকে দুই এক ইঞ্চি উপরে কিন্তু এইভাবেও হাড় বৃদ্ধি হয় অতএব আমরা পিছনে যখন হার বৃদ্ধি হবে কি ওষুধ খাবো যখন গোড়ালির নিচের দিকে হার বৃদ্ধি হবে সেখানে কি ওষুধ খাবো অর্থাৎ লক্ষণ বিশেষ আমরা চেনে নেব অর্থাৎ ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন কারণ আপনাদের উপকারের উদ্দেশ্যে আমরা এত কষ্ট ভিডিও আপলোড করে থাকি আপনার ভিডিওটা ট্রেনিং ট্রেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি হার বৃদ্ধি যদি গোড়ালির নিচের দিকে হয় সেখানে আপনারা কি ওষুধ সেবন করবেন যে প্রকার হাড় বৃদ্ধি হোক না কেন সেখানে কিন্তু প্রথম সারির সব থেকে সর্বশ্রেষ্ঠ সেরা ওষুধ ক্যালকেরিয়া ফ্লোর এই ওষুধটা এই হার বৃদ্ধি নামক রোগটাকে সমূলয় নির্মূল করতে পারে এর ক্ষমতা অসীম এর উপরে কোনো ওষুধ এখনও পর্যন্ত বাজারে সৃষ্টি হয় যে হার বৃদ্ধি নামক রোগটাকে নষ্ট করতে পারে নির্মূল করতে পারে তাহলে আপনারা কী করবেন যে যখন গোড়ালির নিচের দিকে হার বৃদ্ধি হবে সেখানে কিন্তু আপনারা কী করবেন ক্যালকেরিয়া ফ্লোর টেন এম আপনারা কী করবেন ক্যালকুলেট ফোর টেন জার্মানির অ্যাডেল জার্মান নিতে পারেন সব জার্মান নিতে পারেন রিকক জার্মান নিতে পারেন যেটা খুশি আপনারা নিতে পারেন এই উচ্চ শক্তি সম্পূর্ণ ভালো কোয়ালিটি ওষুধ চাই তবে কিন্তু এরকম থেকে আপনি ভালোভাবে মুক্তি পেতে পারবেন আপনারা কি করবেন টেন পাওয়ারে অর্থাৎ টেন শক্তি সপ্তাহে একদিন পরপর দু সপ্তাহ খাবেন যেদিন খাবেন দুদিন ফোটা একদিন সকালে সেবন করে নেবেন এক ঘন্টা কোনো কিছু খাবেন না খালি পেট থাকবেন ওই দিন চানাচুর হিং কর্পুর কোনো কিছু খাবেন না কারণ আমার অন্যান্য প্রথমের দিকে সব ভিডিওতে বলা আছে যে উচ্চশক্তি সেবনকালে হিং কর্পুর চানাচুর এগুলো খাবেন না কারণ চানাচুরের মধ্যে কর্পূরও থাকে তাদেরকে ওষুধের যে কার্যকারিতা সেটা কিন্তু থেমে যায় কম হয় অতএব আপনারা ওই দিন কোনো কিছু খাবেন না হিং করপুর চানাচুর এই জাতীয় খাবার খাবেন না এবং সারাদিন অন্যান্য কোনো ওষুধ সেবন করবেন না যেদিন ক্যালকুলা ফ্লোর টেন এম সেবন করবেন সেদিন অন্যান্য কোনো ওষুধই সেবন করবেন না এবারে আসি ক্যালকুলা ফ্লোর যদি আজকের খান পরের দিন আবার ক্যালকুলেট ফোর খাবেন দিয়ে কিন্তু পনেরো দিন বন্ধ তাহলে ক্যালকুলেট ফোর টেনেম দুদিন দিন খেলেন দুদিন পরে কি ও সেবন করবেন দুদিন পরে আপনারা কী করবেন রাষ্ট্রক্স থার্টি পড়ে নিচ্ছি সকাল বিকাল আড়ে আগে এক থেকে দুপাটা করে সেবন করবেন রাষ্ট্রক্সের বিশেষ লক্ষণ কী রাষ্ট্রক্সের বিশেষ লক্ষণ দেখবেন প্রথম যখন চলতে যাবে তখন ভীষণ ব্যথা কিন্তু চলাচল করলে আর ব্যথা থাকে না অর্থাৎ চলাচলে উপশম রাষ্ট্রক্সের ম্যাজিক লক্ষণ এটা তাহলে যেহেতু চললেও উপশম পাচ্ছি সারাদিন চলাফেরা যতই করি না কেন কোনো ব্যথা নেই সেখানে কিন্তু রাষ্ট্রক্স সব থেকে বড় মহংসৎ রাষ্টক্স আপনার সে সকাল বিকাল আরে আগে এক থেকে দুপুরটা করে ব্যবহার করবেন দুপুর রাত্রি আগে ক্যালকেরিয়া ফস বারো এক্স বাইকমিক ট্যাবলেট চার থেকে পাঁচটি করে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জলে খাবেন তাহলে ক্যালকেরিয়া ফসের কাজ কি না আমাদের যেহেতু এটা বারবার আঘাত প্রাপ্ত হওয়ার ফলে গোড়ালির যে ক্যালকেরিয়ামস হারটা আছে সেই হারটা বারবার আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে সেখানে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হার বৃদ্ধি শুরু হয়েছে অর্থাৎ ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু অবশ্যই করে আমাদের শরীরে পূরণ করা প্রয়োজন তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে আমরা ব্যবহার করছি কি না বায়োকেমিকে ক্যালকেরা ফস বারো এক্স অর্থাৎ টুয়েলভ এক্স যাকে বলা হয় এই বায়োকেমিক ট্যাবলেটটা ব্যবহার করলে আমরা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটাকে পূরণ করতে পারবো যার জন্যে ক্যালকেরা ফস বারো এক্স চার থেকে পাঁচটি কোটি দুপুরাত্রে আহারে আগে চুষে খাবেন কিংবা সামান্য পরিমাণ গরম জলে সেবন করবেন তাহলে গেল হচ্ছে গোড়ালির নিচের দিকে হাড় বৃদ্ধির যদি গোড়ালির পিছন দিকে এক দু ইঞ্চি উপরে হাড় বৃদ্ধি হয় তাহলে সেখানে আপনারা জানবেন কি যে গোড়ালি মোচকাতে মোচকাতে কোনোভাবে হাই হিল মোচকে গিয়ে খেলাধুলা করতে গিয়ে দৌড়তে গিয়ে মোচকে গিয়ে সেখানে কিন্তু হাড় বৃদ্ধি শুরু হয়েছে সেখানে আপনারা ব্যবহার করবেন কি রুটা আমরা জানি যে যে কোনো জায়গায় আমাদের যখন টেনডন অর্থাৎ মাংসবেশীর ভিতরে যে নার্ভগুলো আছে সেগুলো যখন ছিঁড়ে যায় সেখন যখন ছিঁড়ে যায় কোনোভাবে ঝাঁকুনি আঘাতপ্রাপ্ত এরকম কারণে যদি চোর মচকা লাগে সেখানে আমরা সবসময় সর্বদাই ব্যবহার করি কি রুটা এটা আমরা সবাই জানি তাহলে সেখানে আমরা ব্যবহার করবো কি রুটা টু হান্ড্রেড পর্যন্ত সকাল বিকাল আহারে আগে এক থেকে দুপোটা করে দুপুর রাত্রে আহারের আগে যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি তাহলে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গিয়ে সেখানে আমরা ব্যবহার করছি কি ক্যালকেরা ফস বারো এক্স বা টুয়েলভ এক্স চারটি করে ট্যাবলেট কি পাঁচটি করে ট্যাবলেট চুষে খেতে হবে কিংবা গরম জলে খেতে হবে তাহলে সব জায়গায় আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য সে গোড়ালির পিছন দিকে হোক আর গোড়ালির নিচের দিকে হোক যে প্রকার হাড় সেখানে আমরা ব্যবহার করছি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে ক্যালকেরা ফস কারণ এই ক্যালকেরিয়া ফসের ওপরে আমাদের হোমিওপ্যাথি জগতে কিন্তু কোনো আর ক্যালসিয়াম নেই তাহলে সেক্ষেত্রে আপনারা যেখানে হোক যে রোগের ক্ষেত্রে হোক ব্যবহার করবেন কোনো সমস্যা নেই যেহেতু আজকের গোড়ালির হাড় নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আপনার সব সময় যেন ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ক্যালকেরা ফস এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট গরম জলে খাবেন কিংবা চুষে খাবেন হয়ে গেল আর গোড়ালির পিছন দিকে যদি হাড় বৃদ্ধি হয় সেখানে আপনারা ব্যবহার করছেন রুটা আর গোড়ালির নিচের দিকে যদি হাড় বৃদ্ধি হয় সেখানে ব্যবহার করছেন রাষ্টাক্স তাহলে রাস্টকস লক্ষণ কী আর রুটার লক্ষণ কী আপনারা জানেন জেনেও নিয়ে দেন তাহলে এইরকম লক্ষণ ভিত্তিক আপনারা নির্দিষ্ট করে সেখানে কিন্তু ওষুধ ব্যবহার করবেন এবারে যদি কখনো দেখেন যে জেনেটিক কারণে অনেক সময় দেখা যায় যে জেনেটিক প্রবলেম অর্থাৎ আপনার যে রক্ত সম্পর্কিত যেসব ব্যক্তিগণ আছেন আপনার মা হতে পারে বাবা হতে পারে দাদাভাই হতে পারে বাতের সমস্যা কিংবা গোড়ালির সমস্যা এই সব সমস্যাগুলো ছিল পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে জেনেটিকভাবে সেটা দেখা যাচ্ছে একমাত্র নসট ওষুধ ব্যবহার করবেন নৌষ কি ম্যাডোহিনাম যখন জেনেটিকভাবে কোনো বাদ বেদনা অন্য কোনো পরবর্তী জেনারেশনের মধ্যে দেখা যায় তখন কিন্তু আমাদের ম্যাডোহিনামের কথা মনে পড়ে কারণ যে প্রকার বাহুক সেখানে কিন্তু ম্যাডিনাম মহৌষধ অর্থাৎ ম্যাডোহিনাম উচ্চ শক্তি ব্যবহার করবেন কারণ যখন নৌষ ওষুধ ব্যবহার করতে হয় সেখানে কিন্তু আমাদের উচ্চ শক্তির কথা মনে পড়ে বা উচ্চ শক্তি ব্যবহার করা উচিত এটা আমরা অনেকেই জানি তাহলে সেখানে আপনার উচ্চ শক্তি এম কিংবা টেন এম রোগের প্রাবল্য প্রবণতা তার উপর নির্ভর করে আপনারা ব্যবহার করবেন যদি না বুঝতে পারেন অবশ্যই করে ফোন করবেন কিংবা আপনার বাড়ির কাছাকাছি যেসব অভিজ্ঞ ডাক্তারবাবু আছে তাদের পরামর্শ নেবেন সেখানে আপনারা কী করবেন অন ইম্পোর্টেন্ট যে আমি অন ইম্পর্টেন্টের কথা বলি পরবর্তীকালে আপনারা ভাববেন আপনারা কীভাবে ব্যবহার করবেন কারণ সমস্ত কিছু এখান থেকে নির্বাচন করা যায় না নৌষ ওষুধ ওই জন্য আমি নৌষ নিয়ে কিন্তু কোনো আলোচনা করতে চাই না কারণ এই ওষুধটা এমন একটা ব্রহ্মাস্ত্র এর কথা যদি আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা যেখানে সেখানে প্রয়োগ করে পড়বেন অনেকে বলেন আপনি নসল নিয়ে কেন আলোচনা করেন না আর স্যার নসুর হচ্ছে হোমিওপ্যাথি জগতের সর্বশ্রেষ্ঠ এবং শেষ ওষুধ এর ওপরে কোনো ওষুধ থাকে না তখন আপনি কি করবেন আপনি যদি শেষ ওষুধটা যেখানে সেখানে ভুল ক্রমে প্রয়োগ করে ফেলেন এই নসুর ওষুধ মানে কি মীমাংসার শেষ পথ রাশিয়ার আর ইউক্রেনের মধ্যে যুদ্ধের শেষ অস্ত্র বা যে কোনো দেশের শেষ অস্ত্র হচ্ছে কি পরমাণু অস্ত্র এই পরমাণু অস্ত্র হচ্ছে মীমাংসায়নি দেয় ভয়ঙ্কর একটা অস্ত্র সেরকম আমাদের হোমিওপ্যাথি জগতের সর্বশ্রেষ্ঠ মিয়াংসাই নিয়ে দিতে পারে একটা রোগ কেন সাচ্ছে না কেন বাধা সৃষ্টি করছে তার মীমাংসা এনে পারে ভয়ঙ্কর একটা অস্ত্র হচ্ছে নসট তাহলে নসোট সম্বন্ধে যদি আপনারা জেনে ফেলেন আর এই নসট ওষুধ যখন আপনারা হাতে পেয়ে যাবেন তখন যে কিন্তু যেখানে সেখানে প্রয়োগ করে বসবেন ওই যে নসোট ওষুধ সম্বন্ধে কিন্তু জানাতে নেই এই নসট ওষুধ এমন একটা পরমাণু অস্ত্র সেটা কিন্তু আপনার হাতে পেলে যেখানে সেখানে ব্যবহার করে ফেলবেন তাতে কী হবে ক্ষতি হতে পারে ওই জন্য কিন্তু আমি নস্ব নিয়ে কোনো আলোচনা করি না প্রথম সারি যেটা আমরা সচেতন স্বর ব্যবহার করি সেই সব ওষুধগুলো আমি বলে থাকি সেগুলো আপনার ব্যবহার করুন সেগুলো তারপর নস্ব সম্বন্ধে জানবেন বই বইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন বই পড়ুন তবে তো কিছু শিখবেন সরাসরি আপনার প্রশ্ন করছেন নৌষধ কী স্যার নৌষ কী স্যার নসর একটু বলবেন স্যার নসর জানতে গেলে কিন্তু যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা দরকার যথেষ্ট দিন চিকিৎসার অভিজ্ঞতা প্রয়োজন কারণ এটা একটা এমন একটা অস্ত্র যেখানে সেখানে প্রয়োগ করে যায় না যখন তখন প্রয়োগ করা যায় না বললাম না যে রোগ একটা শত্রু সেই শত্রুকে কিভাবে তাড়াবেন তার শেষ অস্ত্র এটা হচ্ছে নসট মীমাংসার একমাত্র পথ যদি কখনও রোগ নামক শত্রুটা শরীর থেকে বেরোতে না যায় তখন কিন্তু আমরা ভয়ঙ্কর অস্ত্র দেখাই এই দেখেছ আমার হাতে পরমাণু অস্ত্র নশট আছে তাহলে এই নসট কিন্তু আপনার যেখানে সেখানে প্রয়োগ করবেন না তবুও বলে দিলাম যখন দেখবেন জিনগত বৈশিষ্ট্য বা জিনগত প্রভাবটা জিনগত রোগটা আপনার মধ্যে ছড়িয়ে পড়েছে পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে পড়েছে তখন আপনি কী করবেন একমাত্র নশট ব্যবহার করবেন দিয়ে অপেক্ষা করবেন দেখবেন যে না প্রকৃত তার রোগটা কোন দিকে যাচ্ছে তার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে মেয়ংসার একটা পথ বলে দিলাম যে রোগটা একটা শত্রু অর্থাৎ শরীর আর যে রোগ তার মধ্যে যে বাসা বাঁধা তার মধ্যে যে শত্রুটা লড়াই চলছিল সেই লড়াই একমাত্র রাস্তা তুলি তৈরি করে দিতে পারে গে নশট পরমাণু অস্ত্র তাহলে একমাত্র প্রয়োগ করে আপনারা অপেক্ষা করবেন এবং পরবর্তীকালে আপনার পছন্দ মতো যেসব ওষুধগুলো আপনি ব্যবহার করেছিলেন লক্ষণভিত্তিক সেগুলো ব্যবহার করবেন দেখবেন অবশ্যই করে কাজ পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে তো সাবস্ক্রাইব করে রাখছেন সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তীকালে আমি যে ভিডিওটা আপলোড করবো সর্বপ্রথম সবার আগে আপনি পেয়ে যাবেন আর সত্যি যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে লাইক করে ভালো লাগার একটা ভালোবাসায় পরিণতি দেবেন তাহলে আজকের মতো চলি দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুখে থাকুন নমস্কার